আমার সময় সব জায়গা মাইকেই ডিস্টার্ব করে কে বাংলাদেশের সব জায়গাতে শুধু ইডিয়া না আমি যে কফাল লই আইছি আমার কফাল যতদিন জিতা থাকবো এতদিন বালা কোনো মাইক পাইতাম না বালা একটা কফাল লই আইছি সব হুজুররার সময় বালা মাইক পাওয়া যায় আমার সময় অত ঝামেলা হয় কেন ইয়ানো তো আর ঝামেলা করলে হইতো না তোমার হীন কিতা দেহ মেশিনও তো দেখা যায় যে আদম নবীর যুগে ডিজিটাল যুগে মেশিনের দিকে তাকাইলে তো দেখা যায় যে কোন যুগের আরুণ ভাইরে বলছিলাম যে যেহেতু আমি অপারেশনের রুগী মাইকটা ভালো হইলে কথা বলা যাইব এখন দেখা যায় এই ধারার বড় ঘর শুনেছে আচ্ছা যা হইবার হোক আমার ঘরে সিঙ্গা করলো যে না আমি অপারেশন করেছিলাম যাই লইয়া নবীগণের সুরা নবীগণের সুরা এই সুরাটার নাম হলো সুরায় আম্বিয়া এই সুরায় আম্বিয়া 87 নং আয়াত 88 নং আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই দুইটি আয়াত যারা উলামায়ে কিরাম মাদ্রাসার ছাত্র মাদ্রাসার উস্তাদ এদের কিন্তু মুখস্থ আছে তর্জমা ব্যাখ্যা সহ জানা আছে আপনারা যারা মাদ্রাসা পড়েন নাই আপনাদের যাদের তর্জমা জানা নাই তাদের জন্য বিশেষ একটা লক্ষণীয় বিষয় এই দুই আয়াতে আল্লাহ আমাদেরকে এমন এক চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন যা জগতের কোনো ডাক্তার করতে পারবে না কোনো কোম্পানি এই ঔষধ আবিষ্কার করতে পারবে না ফার্সে তো না ওই ভবিষ্যতে পারবেও না ফার্সে তো না ভবিষ্যতে পারবেও না অনেকের মুখস্থ আছে এই আয়াতটাকে আমরা হুজুররা বলে থাকি আয়াতটা হলো খতমে ইউনুস এই আয়াতের মাধ্যমে আমরা একটা তসবিহ ভাগদানের মাধ্যমে একটা খতম দিই এটা হুজুররা ভালো করে জানা ইমাম মুয়াজ্জিন এদের ভালো করে জানা আপনারা যারা ইমামও নাই আপনারা যারা মুয়াজ্জিনও নাই আপনারা যারা মাদ্রাসাত পড়ছেন না আপনারা যারা মাদ্রাসাত পড়ানো না আপনাদের জন্য বিশেষ করে ওই কথাগুলি অত্যন্ত জরুরি আরেকটা বিষয় হলো আমাদের পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে সব রোগের ঔষধ আছে একটা রোগের ঔষধ নাই সব রোগের ঔষধ আছে কোন রোগের ঔষধ নাই আমাদের বাংলাদেশের একটা প্রবাদ বাক্য হলো চিন্তা রোগের ঔষধ নাই সব রোগের ঔষধ আছে কোন রোগের ঔষধ নাই ভালো করে কোন জুড়ে কোন সব রোগের ঔষধ আছে চিন্তা রোগের ঔষধ নাই তাহলে সব রোগের ঔষধ আছে কোন রোগের ঔষধ নাই চিন্তা রোগের ঔষধ নাই ডাক্তার যত পপেছা ওদের গবেষণায় ধরছে না ধরবেও না এদের লেখা পড়ায় ধরছে না ধরবে না এই রোগের ঔষধ কিয়ামত পর্যন্ত কেউ বের করতে পারবেও না একটা বার করছে যখন মানুষের বেশি টেনশন বেশি চিন্তা হয় তখন স্বেচ্ছায় মরা যাবে একটা আইন ভাস করছে
কি যাবে স্বেচ্ছায় মরা যাবে দেখলাম বিজ্ঞান শান্তিতে ইচ্ছা কইরা মরার জন্য একটা যন্ত্র আবিষ্কার করছে এই যন্ত্র দিয়া আরামে মরণ যাইব কিন্তু মরাটা কি বাস্তব মানে এই টেনশনে ধরছে চিন্তা ধরছে এই চিন্তা থেকে বাঁচার ঔষধ আবিষ্কার না কইরা মরার জন্য ডিজিটাল পদ্ধতিতে আরামে মরতো কষ্ট ছাড়া যন্ত্র আবিষ্কার করছে এই যন্ত্রর মাধ্যমে আরামে মরণ যাইব কি করণ যাইব আরামে মরা যাইব এই জাতীয় যন্ত্র বের করছে অনেক রাষ্ট্রে আছে আত্মহত্যা করা এটা সরকারিভাবে বৈধ আমাদের বাংলাদেশে এখনো এই আনফাস হইছে আত্মহত্যা কেন মানুষ করে মানুষের টেনশনে এই যে গত কিছুদিন আগের ঘটনা নিজের পিস্তল দিয়া যেটা দিয়া নিজে আত্মরক্ষা করবে ইডা দিয়াই নিজে আত্মহত্যা করেছে যেটা আত্মরক্ষা করবে ইডা দিয়াই আত্মহত্যা করছে না করছে না করছে কেন চিন্তায় টেনশনে কেন উনার এই রোগের চিকিৎসা করা কইদি উনার ছেলেরা উনাকে দেখাশোনা করে না উনার মেয়ে বউ কোলাকুড়ি দেখাশোনা করে না উনি চিন্তায় টেনশনে শান্তি নাই উনি চিন্তা করিয়া দেখছে আর কোনো ব্যবস্থা নাই আত্মহত্যা ছাড়া আরো একজন লোক ভারতে দেখলাম খুব চিন্তিত খুব টেনশন ছেলে বহুত উচ্চ শিক্ষিত ছেলেদেরকে বহুত উচ্চ শিক্ষিত বানাইছে কিন্তু ছেলেরা বাবার দেখাশোনা করে না বাবার খোঁজ খবর নেয় না শেষ পর্যন্ত ওনার যে চিন্তায় এত গভীর চিন্তিত হয়েছে তখন চিন্তা করে উনি একটা পথ আবিষ্কার করেছে ছেলেরা যখন আমার দিকে তাকায় না বউ আমার স্ত্রী অর্ধাঙ্গিনী আমার দিকে তাকায় না যার জন্য এত কষ্ট কইরা যাদের জন্য এত কষ্ট কইরা বাড়ি গাড়ি টাকা পয়সা অর্জন করলাম জমি জামা এত কিছু করলাম আজকে ওরা আমাকে ছেড়ে চলে গিয়েছে এই ভারতের লোক চিন্তা করল এই জমি জামা আর ছেলে মেয়ে একটারও দিতাম না যারা আমার কুল নয় না এরারে আর জমির ভাগ দিতাম না উনি এই জমি কারে দিছে 18 বিঘা জমিন কুত্তার নামে লিখা দিয়েছে কার নামে ভারতের ওই ব্যক্তির কুত্তা ধনী 18 বিঘা জমির মালিক কুত্তা আর কি বাসি খাবার কাওয়ান লাগবো হাড্ডি কুটি আর কাওয়ান লাগবো তার জমি বন্ধক দিলে অসল তার কুত্তার জমি কত বিঘা 18 বিঘা জমি সেই দিন ওই ব্যক্তি 18 বিঘা জমি কুত্তার নামে রেজিস্ট্রি করে দিছে এই দিন আমার প্রোগ্রাম ঢাকা গাজীপুর আমি যখন প্রোগ্রাম করে বাড়ি যাচ্ছি এমত অবস্থায় চরসিন্দুর নামে একটা ব্রিজ আছে এটা নিজ দিয়ে আমি যাচ্ছি এক জায়গায় দেখি সাত থেকে সাত আটটা কুকুর ইডি একটা মিটিং করতেছে আমরা বাংলাদেশ বাংলাদেশ কুত্তার এক জমা এখন যখন এরা মিটিং আমি গাড়িটা ব্রেক কইরা দরজা খুলিয়া দাঁড়াইলাম কই দেখি এরা মিটিং কো কি সিদ্ধান্ত নেয় আমার একজনে কুকুর জোরাম ইহানো দাঁড়াইছেন কিয়া রাত্রে বাজে তিনটা গভীর রাত্রে মিটিং সন্ধ্যা রাত্রে না গভীর রাত্রে গভীর রাত্রে কুত্তার মিটিং চলছে আমি দাঁড়াইলাম
একজন আমার কোহুদুরাম নিয়ানো দাঁড়াইয়া কুত্তার মিটিং দিয়া কি বুঝবেন, আমি বুঝতাম না ভারতের কুত্তা একটা 18 বিঘা জমিন খাইছে, এরা মিটিং করতেছে এরা কয় বিঘা পাইব, নাইলে এরা 27 জনে মিটিং কে লাগিয়া করত, এরা নো ভারতের কুত্তা ভেবে লইছে 18 বিঘা জমি। ও ভাই কুকুরের নামে জমি কেন দিল বলেন, উনি সুখে দিছে না টেনশনে দিছে, টেনশনে দিছে, এই রোগের চিকিৎসা নাই, এই রোগের ঔষধ পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। আর কোরআন, কোরআন হলো শিফা উল্লিনাস, শুধু মুমিনের চিকিৎসা নয়, শুধু মুসলমানের চিকিৎসা নয়, তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য কোরআন হলো একটা চিকিৎসার ব্যবস্থা, কোরআনে চিকিৎসা আছে, সমস্ত রোগের চিকিৎসা আছে কোরআনে। আল্লাহ বলেন শিফা উল্লিনাস, যা তোমাদের ডাক্তাররা বলতে পারবে না, তোমরা আর কোনো ঔষধ পাও না, শেষ পর্যন্ত শান্তির জন্য আত্মহত্যা করতে বাধ্য হও, তোমার 18 বিঘা জমি কুত্তাকে নেস্তারি করে দিতে বাধ্য হও, কোরআনের ছায়া তলে আসো, কোরআন পড়ো, কোরআন বুঝো, আত্মহত্যা করতে হবে না, কেউ কুকুরকে জমি লিখে দিতে হবে না, তোমাদের টেনশন দূর হওয়ার ঔষধ আমি কোরআনের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে, এই রোগের পর্যন্ত চিকিৎসা আছে।